বেগুন আলু সবজি বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি তেল, রসুন, কালো জিরা, পেঁয়াজ। প্রথমটা আমি দেখাতে পারলাম না কোনটা হ্যাং করছিল, তার জন্য লাল লাল করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবুন বেগুন, পরিমাণ মতো ঢাকা দিতে হবে, জল দেবে না সবজিতে। নাড়াচাড়া করে এবার আমি আটা দিয়ে দিচ্ছি। এটা নিয়ে নিচ্ছি আমি আটা, এটা রুটি হবে, বেগুন আলু সবজি আর রুটি। দেখো আটা মাখা হয়ে গেছে, আটাটা সফট হয়েছে, নরম হয়েছে, যেমন নরম করে আটা মেখে রুটিতে বানাবো। এটা সকালের আটা ভেঙে রেখেছিলাম। দেখো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে একটা কথা বলছি, আমি তো লোকের বাড়ি কাজ করি, তো আমি কাজে এসেছি, এখান থেকেই ভিডিও বানাচ্ছি। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে? তো এই দেখো, এটা কিচেন। আমরা তো এত বড় লোক না যে আমাদের এইরকম থাকবে সব, ঠিক আছে? আমরা কাজ করি, রান্নার কাজ করি। এটা কিচেন, তো দেখো বন্ধুরা, আমি রুটি বানাচ্ছি, মেচি কেটে নিচ্ছি রুটি। দেখো বন্ধুরা, একদিকে আমি রান্না করি, একদিকে মোবাইলে ক্যামেরায় ভিডিও বানাই, কতটা ইয়ে হয়। কেউ মোবাইলটা ধরলে ভিডিওটা ভালো হবে না? আমি এখানে কাজে এসেছি, কীভাবে রুটি হয়ে গেছে। দেখো পনেরোটা রুটি করেছি, আরেকটা করছি সবজি করছি। এবার বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে রান্না বান্না করবো। দেখো আমি আপনার ধনে পাতা দিয়ে দেবো সবজিটা করতে। বেগুন আলুর তরকারি এমন হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে বিভিন্ন বাড়ি ধরুন দিয়ে নামিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, তোমরা সবাই দেখবে ভিডিও।